Bismillahirrahmanirrahim. Hello everyone, welcome to my channel. আজকে আমি পাতলা ডাল রান্না করব কারি পাতা দিয়ে। আপনাদের কার কারি ডালটা পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তার জন্য এখানে আমি প্রথমে ডালটাকে একটু ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিয়েছি। এখন একে একে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া হালকা পরিমাণে একটু দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে এখন সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিই। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, দিয়েছি পরিমাণ রসুন কুচি। ব্রাউন কালার করে পেঁয়াজ রসুনটা বাদাম হয়ে গেছে, এখন কারি পাতাটা দিয়ে দিচ্ছি। পাতাটাও বাদাম হয়ে গেছে, এখন আমি মেখে রাখা ডালগুলো দিয়ে দিব। ভালোভাবে বেজে নিব, পরিমাণ মতো পানি, আপনারা চাইলে এখানে পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি যেহেতু পাতলা ডাল করব, আমি পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেব। এখন আমি ডালটাকে ঢেকে দিব। তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, ডালটা প্রায় হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এখন এটাকে ঢেকে রেখে দিন।